আজকে আমরা জানব যে এরকম পোর্ট্রেট করতে গেলে আমি কিভাবে কাজটা করি। হ্যালো গাইস, কি অবস্থা? আমি বিক্রম মিত্র, আপনি দেখছেন আমার সাথে ব্ল্যাক অন হোয়াইট আর্ট। আজকে আমরা জল রঙের কিছু এমন টেকনিকের কথা বলবো যেটা ইন্ডিয়ান ট্রেডিশনাল ওয়াটার কালার প্রসেসের মধ্যে পড়ে। আমি যেই টেকনিকের কথা বলছি সেই টেকনিকটাকে বলা হয় ওয়াশ টেকনিক। আগের ভিডিওতে আমরা আপনাকে জানিয়েছি যে ওয়েট অ্যান্ড ওয়েট এবং ওয়েট টু ড্রাই এই প্রসেসে কিভাবে করা যায়। এটা ওয়েট অ্যান্ড ওয়েট অ্যান্ড ওয়েট টু ড্রাই প্রসেসের মধ্যে পড়ে না, এটা টেকনিকটাই হলো ওয়াশ টেকনিক। মানে আপনি যেই লেয়ারটাই আপনি করবেন না কেন, তারপর পুরো পেপারটাকে জল দিয়ে ধুয়ে নিতে হবে। দেখছেন এক্ষুনি এই যে চোখটা করছি, চোখটায় কতটা ডার্ক অ্যাপ্লাই করেছি, কতটা ভ্যালু অ্যাড হয়েছে, কিছুক্ষণ পর দেখবেন ঝাপসা হয়ে গেছে। তো অনেকেই মনে করেন যে এত কষ্ট করে এত সময় নিয়ে চোখগুলোকে আস্তে আস্তে ভ্যালু অ্যাড করে জল দিয়ে ধুয়ে দেব, এটা কেন করব? দেখুন, সব কিছুরই একটা প্রসেস আছে, আর এটা হলো ওয়াশের প্রসেস। আপনি এখন দেখতে পাবেন আমি কতটা ডার্ক অ্যাড করছি ছবিটার মধ্যে, এখন স্পষ্ট দেখতে পাচ্ছেন, কিন্তু এক্ষুনি ঝাপসা হয়ে যাবে। এই ঝাপসা হওয়ার পর আমরা যে এফেক্টটা পেয়েছি সেই এফেক্টটা আমরা ওই একবারে পেতাম না, আমরা ওয়াশ না করলে আমরা এই এফেক্টটা পেতাম না। এটা যেহেতু খুব পুরনো টেকনিক, খুব টাইম সাপেক্ষ টেকনিক, এই টেকনিক এখন কেউ করে না, তাই জন্য টেকনিকটাকে শর্ট করে নেওয়া হয়েছে বিভিন্নভাবে। বোর্ডের নিচে কাপড় রাখা হয় না এখন আর। হয় যারা ট্রেডিশনালভাবে এখনও কাজটা করেন, যাদের কাছে ওই টাইমটা আসছে, যাতে ওই টাইমটা নিয়ে তারা ওই কাজটা করতে পারছে। আমি এই পোর্ট্রেট করার জন্য অতটা টাইম দিইনি, আমার মোটামুটি 3-4 ঘন্টা সময় লেগেছে কাজটা করতে। আমি কাজটা করছি বফ কাটিজে, কালার আমার সেম সেই ক্যামলিন আর্টিস্ট কালার। মোটামুটি দেখছেন যে আমি এখন ব্রাশ চালাচ্ছি, মোটামুটি যেই টেক্সচারটা তৈরি হচ্ছে সেই টেক্সচারটা দেখতে সুন্দর লাগছে। এইবার এই টেক্সচারটা আমার ফাইনাল টেক্সচার হবে, এরপরে আমি চাইলে এটাকেও ওয়াশ করতে পারি, তারপরে আমি আবার ডার্ক পুট করতে পারি, কিন্তু আমার আর চাই না। আমার অনেক স্মুথ টেক্সচার আমি পেয়েছি, আমি আস্তে আস্তে আমি আমার ভ্যালুগুলো অ্যাড করছি, বুঝে অ্যাড করছি যে কোথায় কীরকম অ্যাড করলে কীরকম দেখতে লাগবে। এই ছবিটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং, কারণ এই ছবিটার স্কিন টোনটা আমার নিজের তৈরি করা, মানে যেইটা দেখেছি সেইটা কিন্তু এখানে নেই। আমি ডার্কের জন্য গ্রিন ইউজ করেছি, তো অপোজিট দিকে লাইটের জন্য ইউজ করেছি অরেঞ্জ। তো এই স্পেসিফিক কাজটা আপনার কেমন লাগলো আপনি কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং পরবর্তী সময়ে আপনারা কোন পোর্ট্রেট দেখতে চান, শিখতে চান, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ওই কাজ নিশ্চয়ই নিয়ে আসবো আপনার জন্য। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসতে থাকুন, হাসাটা ইম্পর্টেন্ট। ধন্যবাদ।